আরশেদ আলী মীর হাটাইল নিজেদেরকে স্বাগতে ওরা এইমাত্র হোসেন পাঠিয়ে দিলেন আমাদের বারোটি ঘোড়া সহ একত্রে একত্রে কদমে দৌড় শুরু হয়েছে একত্রে কদমে দৌড় শুরু হয়েছে দৌড় এখনই শুরু হয়ে গেল এবং কদমের এটাই শেষ বাজি সবাই যেন কদমে যায় দাপটে যেন না যায় দাপট ওগুলো না যায় সবাই যেন কদমে ঘোড়া দৌড়াইতে থাকেন এবং সকল দর্শক ভাইদেরকে অনুরোধ করি আপনারা প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে আপনারা সতর্কতা অবলম্বনে থাকবেন সতর্কতা অবলম্বনে থাকবেন হাজার হাজার দর্শক আজকে এই চরডাঙ্গা ঐতিহ্যবাহী ভোটদান ময়দানে ধন্যবাদ ধন্যবাদ সাথাবাজান মামা হুমায়ুন কবির ভাইস চেয়ারম্যান নাগরপুর উপজেলা পরিষদ যিনি খুব সমষ্ট ভাষী যিনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন আমরা এতক্ষণ মুগ্ধ হয়ে তার কথাগুলো শুনছিলাম শ্রবণ করছিলাম এবং সাথে সাথে ঘোড়া দেওয়া উপভোগ করছিলাম আপনারা জানেন ওটা তৃতীয় এবং শেষ বাজি ঘোড়া দিয়ে যাচ্ছে এরপরে যে ডেটটি আমরা দেখবো সেটা হলো ঝাঁপট ঝাঁপট আর এই ঝাঁপটের আকর্ষণ সম্পর্কে আপনারা সবাই জানেন ঝাঁপটে কোনো কদম হবে না সবাই কদম ভাঙবে এই তৃতীয় বাজিতে যারা কদম ভাঙছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সরি ভাইরা আপনারা কেউ কদম ভাঙবেন না কদম ভাঙলে আমাদের বিচারক মন্ডলী আপনাদেরকে কোনোভাবে পুরস্কৃত করতে পারবে না কদম ভাঙা যাবে না এ দুটি ঘোড়া কদম ভাঙা যাবে না আপনাদেরকে কদম ভাঙা যাবে না কদম ভাঙলে কোন প্রকার পুরস্কার পুরস্কৃত আপনারা হবেন না এরই সাথে সাথে যে সমস্ত দর্শক মন্ডলী কদম যারা ভাঙছে বিচারক মন্ডলী তাদেরকে বাধাগ্রস্ত করছে যারা কদম না ভাঙো আপনারা অনুরোধ করছে আপনারা কেউ কদম ভাঙবেন না কদম ভাঙলে আপনার ঘোড়া দৌড়টা হবে না কদম ভাঙলে আমাদের বিচারক মন্ডলী রয়েছেন তারা কদম ভাঙলে জনাব মোহাম্মদ আমিনুর রহমান আমিন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাগরপুর বাজার বণিক সমিতি এবং সাবেক সভাপতি হাজির করবেন মেমোরিয়াল প্রচার টাকা আরো আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নাগরপুর সরকারি কলেজ যিনি নাগরপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহদপ্তর সম্পাদক আমাদের বিনীতভাবে অনুরোধ করছি সম্ভবত বিশ রাউন্ড শেষ আমরা লক্ষ্য করলাম আমাদের সম্মানিত কর্তৃপক্ষ ধরে এই ময়দানে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অবশ্য পূর্বে ঘোড়দৌড় একটা দাসীতম ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা এই চরডাঙ্গা ঘোড়দৌড় ময়দানে রাশিতম ঘোড়দৌড় প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যে ঘোড়দৌড় বর্তমানে চলছে বিশটা ঘোড়া নিয়ে দিতে হবে I'm running away from this pain I'm trying to find a new way where the sunshine